ফসল নষ্টের ক্ষতিকর পোকা দমন করবে উপকারী পোকা। কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই নিরাপদ সবজি উৎপাদনে ভূমিকা রাখবে এই উদ্ভাবন। দেশের মানুষের নিরাপদ খাদ্য চাহিদা ও সুষ্ঠু উৎপাদন ব্যবস্থায় পোকা দিয়ে পোকা নিষ্ক্রিয় করতেই গবেষণা শুরু করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ। সবশেষ শাকসবজি, ফল ও ফসলের পোকামাকড় এবং রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপন করা হয় একটি গবেষণাগার, যেখানে উপকারী পোকা নিয়ে হচ্ছে গবেষণা। সবজি উৎপাদন করতে গিয়ে যে সমস্ত পোকার আক্রমণ ভরে যায়, বিষাক্ত ওষুধ ব্যবহার করে, এখন মনে করেন লাউ, মিষ্টি কুমড়া, কপি, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন জাতের যে সবজি আছে এখানে আপনাদেরকে পোকা প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে। আক্রমণের জন্য হয় আমরা বেশিরভাগ কৃষক কি বিষ ব্যবহার করে, কারণ এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এক ধরনের মানে আপনাদেরকে উপকারী পোকা হিসাবে যে আমরা যেটা ব্যবহার করি সে ব্রাকন হ্যাবিটর, এই পোকাটাকে ওই এই ধরনের লার্ভাল জাতীয় যত পোকা আছে এগুলো কিছু ধ্বংস করে দেয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেশের প্রথম জৈব বালাইনাশক গবেষণাগারের কার্যক্রম শুরু হয়। বুধবার সকালে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন বাড়ির মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার সহ অতিথিরা। পরে গবেষণাগার পরিদর্শন করেন তারা। দুপুরে কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ সমাপনী কর্মশালায় যোগ দেন তারা। নতুন নতুন প্রযুক্তি এই ল্যাবের মাধ্যমে জৈব বালাইনাশক ভিত্তিক ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য, যে কৃষকরা সাধারণত রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে আমাদের দেশে, সেটা অনেক সমস্যা সৃষ্টি করতেছে, পরিবেশের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের উদ্যোগ হবে এই ল্যাবের মাধ্যমে সেটা হচ্ছে জৈব বালাইনাশক ভিত্তিক পরিবেশসম্মত পদ্ধতি কৃষকদের হাতে তুলে দেওয়া। সেই গবেষণাটাই এখানে এই ল্যাবে পরিচালিত হবে কীটতত্ত্ববিদদের মাধ্যমে। এদিকে বাড়ির মহাপরিচালক বলেন, দেশে পোকামাকড়ের আক্রমণ সহ বিভিন্ন কারণে মোট ফসলের 10-18% উৎপাদন পর্যায়ে নষ্ট হয়ে যায়। একই সঙ্গে কৃষকের ফসলে মাত্রা অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধে এই গবেষণাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে মূলত আমাদের যে ফসলে পোকামাকড় এবং রোগবালাই ব্যবস্থাপনায় যে বিষাক্ত বালাইনাশক ব্যবহার করা হতো, তার পেস্টিসাইড রেসিডিউ সবজি ফল সহ ড্রাই ফিশ এগুলোতে কী পরিমাণ আছে সেগুলো আমরা নিরূপণ করতাম। এটি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি একমাত্র অ্যাক্রিডিটেড ল্যাব এই প্রতিষ্ঠানে। আজকে যে ল্যাবটি উদ্বোধন আমরা করলাম, এটি জৈব বালাইনাশক ভিত্তিক বালাই ব্যবস্থাপনার লক্ষ্যে উদ্ভাবিত যে প্রযুক্তি, সেই প্রযুক্তি উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ ল্যাব। এখানে আমরা সেক্স ফেরোমন আমাদের মলিকুলার ল্যাব, এখানে বায়োপেস্টিসাইডের অন্যান্য যে উইপনগুলো আছে, মাইক্রোবায়াল পেস্টিসাইড সবগুলোর গবেষণার এই জন্য এই ল্যাবটি কাজ করবে। এবং নিশ্চয়ই এই বিভাগের বিজ্ঞানীরা এই ল্যাবগুলোকে ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং সেটা ফসলের যে নিরাপত্তা, নিরাপদ মানুষের জন্য, সেই প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় এরই মধ্যে জৈব বালাইনাশক 30টি প্রযুক্তি উদ্ভাবন, 60টি নতুন ক্ষতিকর পোকা আবিষ্কার, একটি জৈব বালাইনাশক গবেষণাগার প্রতিষ্ঠা ও 26টি পরিবেশ বান্ধব নতুন জৈব বালাইনাশক নিবন্ধন হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।